রক্ত যদি না ছড়তো তাহলে এই জায়গায় বাংলাদেশ এখন আসতে পারতো না এত আন্দোলন হচ্ছে আমি বলবো যে ওই আমাদের সংসদ ভবনের সামনে ওর মূর্তি লাগাবো লাগাবো আমরা শহরে দেখছি যে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে আমি দেখলাম দেখলাম তো আপনি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে ইউ হ্যাভ ইউ ক্যানট গো জাস্ট লাইক দ্যাট এই 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 জিনিসটা কোনো পলিটিক্যাল পার্টি করতে পারেনি কয়টা পলিটিক্যাল পার্টির লোকের কোন দাঁড়ি গুলি খেয়েছে সেই জেনারেশন সম্পর্কে কি কিছু বলা রয়েছে ডেফিনেটলি বলা আছে কেপি এটা তোমরা আমি তোমরাই বলি তোমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এটা আমরা করতে পারি নাই আমাদের পলিটিক্যাল পার্টি করতে পারে নাই দেশকে রক্ষা করা এখন দেশের যে যে অবস্থা এই অবস্থাতে তোমরা এগিয়ে আসো এবং তোমরা নেতৃত্ব নাও এই যে রাস্তাঘাটে আমি দেখলাম খুব সুন্দর ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে এটাও দেখো যে যে যেখানে আছে তোমাদের তো পুরো ছড়িয়ে আছে মাইনরিটি কমিউনিটির উপরে কোনো আঘাত যেন না আসে তারা তারা কিন্তু আমরা মেজরিটি আমাদের দায়িত্ব তাদেরকে রক্ষা করা তোমাদের